লকডাউন পরিস্থিতিতে পশ্চিম খিলকাপুর, পূর্ব খিলকাপুর ও নীলগঞ্জের এলাকাবাসীকে কিছু অন্ন সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। এ বিষয়ে নারায়ণবাবু কি বলছেন আসুন একটু শুনে নিই। আমার এখানে তিনটে পঞ্চায়েত আছে, খিলকাপুর পশ্চিম, খিলকাপুর পূর্ব এবং ইছাপুর নীলগঞ্জ। আমরা 500 জনকে এই কেস দিলাম আজকে। এতে চাল আছে, 5 কেজি চাল, আলু, ডাল, সর্ষের তেল, সাবান, এইগুলো আমরা দিলাম। দেওয়ার উদ্দেশ্য একটাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনা ভাইরাস COVID-19 বিরুদ্ধে রাস্তায় নেমে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে তিনি লড়াইটা লড়ছেন এবং তিনি সমস্ত মানুষের কাছে আবেদন করেছেন যে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই হিসেবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে সেই জায়গায় থেকে আমরা দুস্থ মানুষ, বিশেষত যারা ভ্যান চালক, রিক্সা চালক, টোটো চালক, যারা ডে লেবার, যারা দুস্থ, যারা অসহায়, তাদের পাশে আমরা দাঁড়ানোর একটা প্রচেষ্টা প্রয়াস করেছি এবং এটা কতদিন চলবে আমরা জানি না। সুতরাং ভবিষ্যতেও আমাদের পরিকল্পনা আছে যে এমনিভাবে মানুষের পাশে দাঁড়ানো। আরও অনেকেই আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের যারা সংগঠক আছে, তারা বিভিন্ন পরিকল্পনা করেছে, তারাও আগামীতে তাদের সাধ্য অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী তারা মানুষের পাশে দাঁড়াবে। অনেক জায়গায় দেখা কর্মসূচি রেখেছে, এটা আমরা দেখেছি এবং এটা আমরা স্থানীয়, বিশেষত গ্রামীণ এলাকা পঞ্চায়েতগুলোকে এবং পৌরসভাগুলোকে আমরা নজরদারি রাখতে বলেছি। এর জন্য মুখ্যমন্ত্রী জেলা পর্যায়ে টাস্কফোর্স গঠন করেছেন যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, যাতে ফাটকাবাজি শুরু না হয়। সেই জন্য পঞ্চায়েতের প্রধানদেরকে এবং পৌর প্রতিনিধিদেরকে আমরা জানিয়েছি যে প্রতিদিন যেন বাজারের প্রতি তারা নজর রাখে, যেন এখানে কোনো রকম ফাটকাবাজি না হয়, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, তারা এটা দেখছে। এবং প্রশাসন, বিশেষত স্বাস্থ্য বিভাগ, পুলিশ এবং জেলা প্রশাসন ভীষণভাবে তৎপর। আমাদের জেলাতে আমরা যেটা দেখছি যে সার্বিকভাবেই লকডাউনটা মানুষ মনে প্রাণে মেনে নিয়েছে, তবে লকডাউনের যেহেতু অভিজ্ঞতা নেই, কোনো কোনো ক্ষেত্রে কোথাও কোথাও এটা হয়তো একটা খুব শতাংশের বিচারে খুব অল্প শতাংশ মানুষ এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সেই জন্য ধারাবাহিকভাবে আমাদের প্রচার প্রসার এবং সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আবেদন শেষ পর্যন্ত মানুষের কাছে রেখে এটা কি আগামী দিনেও চলবে, এগুলো কি দিতেই থাকবে না? একদম, এগুলো আমরা যেমন যেমন পারবো তেমন তেমন আমরা দিতে থাকবো, কারণ লকডাউন কবে উঠবে, কখন উঠবে এটা আমরা জানি না। যারা গরিব মানুষ, যারা দুস্থ মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী আমরা কার্য করি। মানুষের ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিতভাবে মানুষের ভয়ের কোনো কারণ নেই। আমরা মানুষের কাছে একটাই আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুস্থ এবং সুরক্ষা দিন এবং আপনার পরিবারকে, সমাজকেও সুরক্ষা দিন।